আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম গ্রিন স্মরণিকা মার্কেটের দ্বিতীয় তলায় বিলাল এন্টারপ্রাইজ টুতে। তো আজকে দেখাবো আপনাদেরকে কারচুপির কাজ করা ফোর পিসের কালেকশন পার্টি ড্রেস। এগুলো হচ্ছে চিনিগুড়া জর্জেট কাপড়ের উপরে কারচুপির কাজ করা, খুব সুন্দর সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে। প্রাইস মূল্য থাকবে মাত্র 1050 টাকা, প্রাইস থাকবে মাত্র 1050 টাকা। আমি খুলে দেখাচ্ছি, তার আগে অ্যাড্রেসটি দিয়ে দেয় বিলাল এন্টারপ্রাইজ। দোকান নাম্বার হচ্ছে 11/12 গ্রিন স্মরণিকা শপিং মল, দ্বিতীয় তলায়, 369 এলিফেন্ট রোড, ঢাকা 1205। এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, এগুলোতে ফোন করে অনলাইন অর্ডার করতে পারবেন। তো এটা হচ্ছে জাম কালারের মধ্যে আসবে, খুবই সুন্দর করে কাজ করা থাকবে, গলায় জমাট বাঁধানো কাজ করে এবং পুরো জামাটাতে কিন্তু স্টোনের কাজ করা থাকবে। হাতাটা আসবে সাইড থেকে কাজ করা, বর্ডার দেওয়া আছে হাতার মধ্যে, আর ব্যাপারটা প্লেন হবে, কাজ হবে না। এটা হচ্ছে সালোয়ার এবং ইনার কাপড় থাকবে বাটার সিল্কের মধ্যে, আর এটা হচ্ছে উনাটা আসবে, পুরো উনাটাতে স্টোন করা এবং পারে হচ্ছে লেস লাগানো আছে, খুব সুন্দর কাপড়টা ভালো। প্রাইস হচ্ছে মাত্র 1050 টাকা। তো এখান থেকে আপনারা হোলসেলও নিতে পারবেন এবং খুচরোও নিতে পারবেন, অনলাইনেও নিতে পারবেন বা শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন। তো এটা হচ্ছে লেমন কালারের মধ্যে আসবে, এটার গলার ডিজাইনটা আলাদা থাকবে, এটা হচ্ছে গলা থাকবে কাজ করা, এটার পারেও কিন্তু একটা কাজ করা আছে খুব সুন্দর করে, এটা পারে থাকবে আর সাইড থেকে হাতাটা আসবে, প্রায় 1050 টাকা। এটা হচ্ছে সালোয়ার ইনার আসবে, এটা হচ্ছে উনাটা আসবে। তো যা নিতে চান দ্রুত চলে আসবেন, খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন শোরুমে আসলে। এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে আসবে, এটা হচ্ছে পুরো জামাটা কাজ করা, সাইড থেকে হাতাটা আসবে, এটা হচ্ছে সালোয়ার আর ইনারের কাপড় আসবে, এটা হচ্ছে উন্না, এটা হচ্ছে উন্নাটা আসবে। এটা হচ্ছে চকলেট খয়েরি কালারের মধ্যে আসবে, এটা হচ্ছে পুরো জামাটা আসবে, এটা হচ্ছে সালোয়ার আর ইনারের কাপড়, এটা হচ্ছে উন্না। তারও কালার হবে একটা পার্পেল কালার, অ্যাশ কালার, ডিজাইনটা একটু চেঞ্জ আসবে এটার। একটা হবে বিস্কিট কালারের মধ্যে গোল্ডেন বিস্কিট, একটা কালো, একটা হবে গোল্ডেন কালার। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।